Okay, my dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. I am also well. So I hope all stay at home in the situation of COVID-19. And I hope that you are learning about various subject on online platform. Okay, students, প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে আমি অনলাইন ক্লাস এসেছি। তো গত ক্লাসে তোমাদের ক্লাস 9-10 ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, আর তারই ধারাবাহিকে তো আজকে আমি একই ক্লাসের ইউনিট 8 লেসন 1 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের টেক্সট বুক খাতা কলম সাথে আছে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সচিবপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাপে নবাবগঞ্জ। তো ওকে, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। তো আমি আগেই বলেছি তোমাদের সাথে আজকে 9-10 ইউনিট 8 লেসন 1 ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। ওকে স্টুডেন্টস, লুক অ্যাট দ্য পিকচার, তোমরা ছবিগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো এগুলো কিসের ছবি। তো ওকে, কারেক্ট অ্যান্সার ষাট গম্বুজ মস ইন বাগেরহাট। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাদের সাথে কী নিয়ে আজকে আলোচনা করব। টুডেজ লেসন আই শ্যাল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ষাট গম্বুজ মস। ওকে স্টুডেন্টস, লেসন টাইটেল অর টুডেজ লেসন ষাট গম্বুজ মস্ক। তো ওকে, আজকে তোমাদের আজকে তোমরা শিখছো চুজ দ্য বেস্ট অ্যান্সার, লার্ন নিউ ইংলিশ ওয়ার্ড মিনিং, কোশ্চিন অ্যান্ড অ্যান্সার। ওকে স্টুডেন্টস, প্লিজ ওপেন অ্যাট পেজ 110, রিড সাইলেন্ট কেয়ারফুলি। তো ওকে স্টুডেন্টস, আমি তোমাকে তোমাদের প্যাসেজটা পড়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আমার সাথে সাথে পড়াটা দেখার চেষ্টা করো। তো ওকে, হেরিটেজ ইজ হোয়াট উই হেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। ফিউচার জেনারেশন ঐতিহ্য হলো যা আমরা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পাই, বর্তমানে সেগুলো নিয়ে বেঁচে থাকি আর তারপর আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই। ওকে, আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের জীবন ও অনুপ্রেরণার একমাত্র উৎস হলো আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, it indicates places and sites that we inherited from the past and pass on to the future generation of the entire world. আমরা যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলি, তা সেসব স্থান বা নির্বাচিত স্থানকে নির্দেশ করে যা আমরা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে এবং গোটা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই। সকলে তোমরা বুঝতে পারছো দি ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। তাহলে দেখো, আমরা হেরিটেজ সম্পর্কে যে কথাগুলো আলোচনা করলাম আগের প্যারাতে, তার মধ্যে আমরা পেয়ে গেলাম ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। তাহলে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ তেমনি একটি ঐতিহ্য। ইট বিকাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1955। 1985 সালে এই ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের নির্বাচিত স্থানে পরিণত হয়। তাহলে দেখো, ইউনেস্কো ঘোষণা করেছে 1985 সালে। অরিজিনালি দি হিস্টোরিক মস সিটি ওয়াজ নোন অ্যাজ খুলকাদাবাদ। অরিজিনালি দি হিস্ট্রি অফ মস সিটি ওয়াজ নোন অ্যাজ খুলকাদাবাদ। গোলার দিকে ঐতিহাসিক মসজিদের শহরটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল, মানে প্রথম দিকে সেটা খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন।
এটি বাগেরহাট শহরের একমাত্র অবস্থিত বা সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে নয়। দেখো তাহলে ও বাগেরহাটের আউটস্কার্ট উপদ্বীপে অবস্থিত বাগেরহাট শহরের খুব বেশি দূরে নয় জঙ্গল থেকে, সুন্দরবনের জঙ্গল থেকে। খলিফতাবাদ ওয়াজ মুসলিম কলোনি। খলিফাবাদ ছিল একটি মুসলিম উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টুর্কিশ জেনারেল এসেন ওয়ারিয়র উলু খানজান ইন দ্য 15th century। এটি 15 শতকে তুর্কি সেনাপতি সুফি যোদ্ধা উলু খানজান কর্তৃক প্রতিষ্ঠিত হয় 15 শতাব্দীতে। দি ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিল সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। শহরের অবকাঠামো অনেক মসজিদের এবং ইসলামের শুরুর দিকের অনেক ভাস্কর্যের কারিগরি দক্ষতাকে প্রকাশ করেছিল। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। ভবনগুলোর গঠন করতে পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। বেকড, দেখো বেকড ব্রিক্স, পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। দি প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচারাল অ্যান্ড ডেকোরেশনস ওয়ার এ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টুর্কিশ আর্কিটেকচার। শহরের পরিকল্পনার প্রভাব বিস্তার করেছে ইসলামী ঐতিহ্য। স্থাপত্য অলঙ্কারগুলো হলো মুঘল ও তুর্কি স্থাপত্যের সমন্বয়ে। খানজান বিল্ট এ নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজ, বিল্ডিংস, পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল। খানজান রাস্তা, সেতু, সরকারি দালান ও জলাধারের এক বিস্তীর্ণ জালিকা তৈরি করে শহরটিকে বাসযোগ্য করে তোলেন। দেয়ার আর অ্যাবাউট 360 মসজিদ ইন দ্য সিটি। তাহলে শহরে কতটি মসজিদ ছিল? 360টি মসজিদ ছিল। অ্যামং দেম দি মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোম ষাটগম্বুজ মসজিদ। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বহু গম্বুজ বিশিষ্ট ষাটগম্বুজ মসজিদ। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা খেয়াল করছো। দি মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স দ্যাট সাপোর্ট দ্য রুফ উইথ 77 লো হাইট ডোমস। ওকে, তাহলে মসজিদটির অন্যান্য জিনিসগুলো যেগুলো ছিল তার মধ্যে 60টি খুঁটি রয়েছে যা 77টি কম উচ্চতার গম্বুজ বিশিষ্ট ছাদের ভার বহন করে। দি ফোর টাওয়ার্স অফ ফোর কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। তাহলে উপরে চার কোণে 4টি মিনারের ছোট গম্বুজ রয়েছে। দেখে নাও, দি ফোর টাওয়ার্স অ্যাট ফোর কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। তাহলে আমরা পেলাম উপরে চার কোণে 4টি মিনারেও ছোট গম্বুজ রয়েছে। ওকে স্টুডেন্টস, তারপরের প্যারা আমরা দেখব। দি প্রেয়ার ভ্যাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্ক আউটডোরস অন দ্য ইস্ট অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন। বৃহৎ প্রার্থনা কক্ষটিতে আলো ও বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে 11টি এবং উত্তরে ও দক্ষিণে 7টি করে দুনাক্রাতি দ্বার পথ রয়েছে বা দরজা রয়েছে। হ্যাজ 11 আর্ক ও ডোরস অন দ্য ইস্ট অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন।
ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। ইট হ্যাজ সেভেন আইলস রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক অ্যান্ড ইলেভেন ডিপ কার্ভস বিটুইন দ্য সিলিন্ডার স্টোন কলামস। এর রয়েছে মসজিদের দীর্ঘ বরাবর 7টি পায়ে চলা পথ এবং পাথরের পাতলা স্তম্ভের মাঝে 11টি গভীর বাঁক রয়েছে। ওকে, দিজ কলাম সাপোর্ট দ্য কার্ভিং আর্কস ক্রিয়েটেড বাই দ্য ডোমস। এই স্তম্ভগুলো গম্বুজ দ্বারা সৃষ্ট খোদাইকৃত খিলানের মতো বাঁকগুলোকে ঠেস দিয়ে রাখে। ওকে, দি থিকনেস অফ দ্য আর্কস ইজ 6 ফিট অ্যান্ড হ্যাভ সাইলেন্টলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল। দোলকগুলোর পুরুত্ব 6 ফিট এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ কোটর ও বৃত্তাকার দেওয়াল। দি ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মেহরাবস। দি ওয়েস্ট ওয়াল পশ্চিমের ওয়ালে রয়েছে, ইন্টেরিয়র ভিতরে 11টি মেহরাব। দিজ মেহরাব আর ডেকোরেটেড, মানে মেহরাব সাজানো রয়েছে উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরিকোটা। তাহলে এই মেহরাবগুলো পাথরের কাজ ও টেরিকোটা দ্বারা নকশা করা হয়েছে। দি ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক। মসজিদের মেঝে ইট দিয়ে তৈরি। বিসাইডস বিং ইউজ অ্যাজ এ প্রেয়ার হল, প্রার্থনার ঘর ছাড়াও খানজান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, তাহলে এই মসজিদটাকে একটা আদালত হিসাবে ব্যবহার করতো। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিজ অফ বাংলাদেশ। এটা হচ্ছে সবচাইতে একটা পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা, সবচাইতে স্থাপত্য সৌন্দর্য বাংলাদেশের, স্থাপত্য সৌন্দর্য বাংলাদেশের জন্য। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ। তো বিভিন্ন প্যাসেজের তথ্য জানতে পেরেছ এবং তথ্যগুলো মনে রাখো। এই তথ্যের উপর ভিত্তি করে আমি তোমাদের কিছু এখন প্রশ্ন করব। তো ওকে স্টুডেন্টস, তোমরা প্রশ্নগুলো এখন দেখো, লক্ষ্য করো। তোমরা গ্রুপ হয়ে যাও, গ্রুপ হয়ে প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করো। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট অ্যান্সার। হেরিটেজ, হেরিটেজ ইজ এ রিলেটেড টু প্রেজেন্ট, টু পাস, টু ফিউচার। উত্তরাধিকার, এটা প্রেজেন্টের সাথে জড়িত থাকে, পাস্টের সাথে জড়িত থাকে, না ফিউচারের সাথে সম্পর্কিত থাকে। তো ওকে, কারেক্ট অ্যান্সার মানে হেরিটেজ, উত্তরাধিকার, ঐতিহ্য, এটা প্রেজেন্ট পাস্ট ফিউচারকে নিয়ে। সুতরাং উত্তর হচ্ছে অল দ্য অপশন। থ্যাংক ইউ। আওয়ার ড্যাশ সোর্স অফ লাইফ ইজ ইউর কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। তাহলে আমাদের ড্যাশ উৎস, জীবনের উৎসটা হচ্ছে আমাদের কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্য। কমন, ডিস্টিংটিভ, আনপ্যারালাল, টু আর থ্রি। ওকে, এটা অতুলনীয়, ডিস্টিংটিভ বা আনপ্যারালাল, অতুলনীয় ঐতিহ্যটা। ওকে স্টুডেন্টস, তাহলে উত্তর হচ্ছে টু অ্যান্ড থ্রি। থ্যাংক ইউ। ইউনেস্কো ডিক্লার্ড ষাট গম্বুজ মস্ক ইন 1986, 1985, 1984, 1987। তো ওকে, তোমরা কিছুক্ষণ আগেই প্যাসেজ পড়ে তথ্য পেয়েছ, 1985। থ্যাংক ইউ। দেয়ার আর অলমোস্ট ড্যাশ মস্ক ইন বাংলা, 470, 360, 350, 340। ওকে, আমরা প্যাসেজ থেকে পেয়েছিলাম, ঠিক আছে। ওকে, 360, অ্যান্সার হলো 360। দি মস্ক ইজ অন ড্যাশ অফ ইসলামিক মুভমেন্ট, এসেন্স, ইপোটমি, ইম্বডিমেন্ট, অল অফ দ্য অপশন। মস্ক ইজ অ্যান ড্যাশ ইসলামিক মনুমেন্ট, মানে ইসলামিক, ইসলামী মনুমেন্টের একটা সংক্ষিপ্ত রূপ, এসেন্স, ইপোটমিক, ইম্বডিমেন্ট। হ্যাঁ, এগুলোর মিনিং একই। সুতরাং উত্তর হচ্ছে অল অফ দি অপশন।
তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা গ্রুপ গ্রুপ ওয়ার্ক ভালোই করেছো, তোমরা প্যাসেজের তথ্য মনে রাখতে পেরেছো। তো ওকে, আমরা সামনের দিকে এগোই। তো আমরা অ্যান্সারগুলো দেখি নি, দেখো আমি অ্যান্সার যে বলে দিয়েছি তোমরাও বলেছো, অল দ্য অপশন 2 এন্ড 3, 2 এন্ড 3 হবে এটা, 1985, 360 হবে, অ্যান্ড অল দি অপশন। তো ওকে স্টুডেন্টস, আমরা আর ভোকাবুলারিগুলো দেখি নি এই প্যাসেজের উপরে। জেনারেশন উত্তরাধিকার, যেটা বলা হয় জেনারেশনস, ইউনিক একমাত্র, দেখো ম্যাচলেস, ইউনিক, দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ইউনিক। ইন্সপিরেশন উৎসাহ দেওয়া, এনকারেজমেন্ট যেটাকে বলা হয়, ডেন্স ঘন, ঠিক, ডেকোরেশন সাজসজ্জা যেটাকে বলা হয়, বিউটিফিকেশন, কম্বিনেশন কোলাবরেশন যেটাকে বলা হয়, সমন্বয়। তো ওকে স্টুডেন্টস, আমরা শিখলাম এই প্যাসেজ, এই প্যাসেজে যে সমস্ত নিউ ওয়ার্ড ছিল সেগুলো আমরা শিখে ফেললাম। তো ওকে স্টুডেন্টস, এবার আরও কিছু শব্দ আছে আমরা দেখিনি। হলগত্য হচ্ছে এমটি, হ্যাবিটেবল বসবাসের যোগ্য, তারপরে সাপোর্ট, মেনটেন যেটা বলা হয় সমর্থন করা, মেনটেন করা। তো ওকে, ছবির সাথে তোমরা একটু মিলিয়ে নাও। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো। এবার আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, তোমরা নিজে নিজে চেষ্টা করো, হোয়াট ইজ হেরিটেজ, ঐতিহ্য কী বা উত্তরাধিকার কী, তোমরা ছবিগুলো লক্ষ্য করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা উত্তর করতে পারবে, চেষ্টা করো। ওকে, ইয়েস, হেরিটেজ মিনস অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ বিন পাসড অন ওভার মেনি ইয়ার্স ইন এ কান্ট্রি। তাহলে আমরা অনেক দিন অতীতের, অনেক দিনের যে, অনেক দিনের অতীত থেকে যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে হেরিটেজ। হেরিটেজ মিনস অল দ্য থিংস দ্যাট হ্যাভ বিন পাসড অন ওভার মেনি ইয়ার্স ইন এ কান্ট্রি। ওকে স্টুডেন্টস, কারেক্ট অ্যান্সার, তোমরা অ্যান্সারটা একটু দেখে নাও। ইয়েস, হেরিটেজ মিনস অল দ্য থিংস দ্যাট হ্যাভ বিন পাসড অন ওভার মেনি ইয়ার্স ইন এ কান্ট্রি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, বাই হুম অ্যান্ড হোয়ার ওয়াজ এ মুসলিম কলোনি ফাউন্ডেড, কার এবং কার দ্বারা এবং কোথায় এই মুসলিম কলোনিটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো, চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে, আমরা চিত্রতে বুঝে ফেলেছি কার দ্বারা হয়েছিল, উলুগ খান জাহান আলী, আর কোথায় হয়েছিল, বাগেরহাট ডিস্ট্রিক্ট। তাহলে আমরা সহজভাবে বলতে পারি এটা, এ মুসলিম কলোনি ওয়াজ ফাউন্ডেড ইন বাগেরহাট ডিস্ট্রিক্ট বাই সেন্ট উলুগ খান জাহান। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, উত্তরটা দেখে নাও। এ মুসলিম কলোনি ওয়াজ ফাউন্ডেড ইন বাগেরহাট ডিস্ট্রিক্ট বাই সেন্ট উলুগ খান জাহান। ওকে, নেক্সট কোশ্চিনটা একটু দেখি, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মস্ক, এই প্রতিষ্ঠাতা কেটা, একই কথা প্রতিষ্ঠা করেছিলেন উলুগ খান জাহান, ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মস্ক। ওকে, সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার ডি, হোয়েন ডিড দ্য মস্ক বাগেরহাট বিকাম মেম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ, হোয়েন কখন এই মসজিদটা ওয়ার্ল্ড হেরিটেজের সদস্য হয়েছিল। তো তোমরা পেয়েছো পেসেজের তথ্য, 1955, ইন 1985, সরি 1985 দ্য মস্ক অফ বাগেরহাট বিকেম মেম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ। ওকে স্টুডেন্টস, লাস্ট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য মস্ক, মস্ক কোথায়, বাগেরহাট ডিস্ট্রিক্ট, দি মস্ক ইজ ইন বাগেরহাট ডিস্ট্রিক্ট। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নগুলো। এবার আমরা ফিল ইন দ্য গ্যাপে চলে যাব। দেখো, হেরিটেজ বিয়ার্স, হেরিটেজ বিয়ার ঐতিহ্য বহন করে দি
প্রাইড অফ এ কান্ট্রি, একটা দেশের গর্ব বহন করে। অ্যামং আওয়ার টু হেরিটেজ, আমার দুটো ঐতিহ্য, ষাটগম্বুজ মস্ত ইজন, ষাটগম্বুজ মস্ত হচ্ছে তাদের মধ্যে একটি। উলু খানজান আলী তুর্কিস জেনারেল অ্যান্ড সেন্ট বিল্ড দ্য মস্ক ইন দ্য 15th century, ইন দ্য 15th century। আশা করি তোমরা বুঝতে পেরেছো, উলু খানজান আলী হচ্ছে তুর্কিস একজন জেনারেল ছিলেন অ্যান্ড সেন্ট সাধক বিল্ড দিস মস্ক, এই মসজিদে তৈরি করেছিলেন ইন দ্য 15th century, 1500 শতাব্দীতে। ইট ইজ ইউনিক ইন ইটস, এটা ছিল ইউনিক একমাত্র জিনিস কিসের জন্য, ইটস আর্কিটেকচারাল ফিচার্স, তার স্থাপত্য শিল্পের জন্য। ওয়ান ওয়ান্ডার্স হাউ সাচ এ বিল্ডিং ওয়াজ বিল্ড, একমাত্র আশ্চর্য হাউ সাচ এ বিল্ডিং ওয়াজ বিল্ড, তৈরি করা হয়েছিল সো লং অ্যাগো উইথ সো মাচ আর্কিটেকচারাল এক্সিলেন্স, স্থাপত্য সৌন্দর্যের জন্য। সো টুরিস্ট কাম হিয়ার টু ভিজিট, সুতরাং টুরিস্টরা ভিজিট করতে আসে দিস ওয়ান্ডারফুল সাইট, এই আশ্চর্যজনক দৃশ্য। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি এক এক নাগাড়ে একবার পড়ে দিই তোমাদের, দেখে দেখে নাও তোমরা। হেরিটেজ বিয়ার্স দ্য প্রাইড অফ এ কান্ট্রি, অ্যামং আওয়ার টু হেরিটেজ ষাটগম্বুজ মস্ক ইজ ওয়ান অফ ইজ ওয়ান। উলু খানজান আলী এ তুর্কিস জেনারেল অ্যান্ড সেন্ট বিল্ড দ্য মস্ক ইন দ্য 15th century, ইট ইজ ইউনিক ইটস আর্কিটেকচারাল ফিচার্স, ওয়ান ওয়ান্ডার্স হাউ সাচ এ বিল্ডিং ওয়াজ বিল্ড সো লং এগো উইথ সো মাচ আর্কিটেকচারাল এক্সিলেন্স, সো টুরিস্ট কাম হিয়ার টু ভিজিট দিস ওয়ান্ডারফুল সাইট। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই ফিল্ম থেকে একটু বুঝতে পেরেছো, আমরা উত্তরগুলো একটু দেখে নিই। দেখো আমি যেটা বললাম, ফ্রাইড হেরিটেজ বিয়ার্স দ্য প্রাইড অফ এ কান্ট্রি, অ্যামং আওয়ার টু হেরিটেজ ষাটগম্বুজ মস্ক ইজ ওয়ান, উলু খানজান আলী এ তুর্কিস জেনারেল অ্যান্ড সেন্ট বিল্ড দ্য মস্ক ইন দ্য 15th century, ইট ইজ ইউনিক ইন ইটস আর্কিটেকচারাল ফিচার্স, ওয়ান ওয়ান্ডার্স হাউ সাচ এ বিল্ডিং সচ বিল্ড সো লং এগো উইথ সো মাচ আর্কিটেকচারাল এক্সিলেন্স, সো টুরিস্ট কাম টু ইয়ার ভিজিট দিস ওয়ান্ডারফুল সাইট। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ওকে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, তো তোমরা একটু হোমওয়ার্ক নিয়ে নাও, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ষাটগম্বুজ মস্ক, তোমার ষাটগম্বুজ মস্ক সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে। তো ওকে স্টুডেন্টস, ইন দ্য সিচুয়েশন অফ COVID-19, I hope all will stay at home and from home you will learn about various subjects in online platform. So okay, thanks to all, see you again, thank you very much.